দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই খুব ভালো রয়েছেন। আজকের আমাদের বিশেষ আয়োজন এস এম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাব। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে, এবং প্রতিনিয়ত আমরা কিন্তু এই আয়োজনে আসি। আপনাদের পছন্দের সব শিল্পীরা আমাদের সাথে থাকেন, এবং শিল্পীদের পরিবেশন আমরা সবাই মিলে একসাথে উপভোগ করি। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কে রয়েছেন আজ আমাদের সাথে। আজ আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের সকলের পছন্দের সুরেলা কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন। রিজিয়া আপু, অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। এবং এই মুহূর্তে যারা বাংলা ভিশন টিভির সামনে যারা আছেন, শ্রোতা দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রমজান মোবারক। খুব ভালো লাগছে, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে। আফটার লং টাইম আমি এসেছি, সেই জন্যে আমাকে ইনভাইট করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রিজিয়া আপু। এবং যেটি প্রথমে তুমি বললে যে রমজান মাস, মাহে রমজানের শুভেচ্ছা এবং পবিত্রতা সবটাই কিন্তু আমরা আমাদের দর্শকদেরকে জানাবো। এবং আরেকটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমরা তো বাঙালি, সারা বছর জুড়ে অপেক্ষায় থাকি আমাদের বাংলা নববর্ষকে উদযাপনের জন্য। আমরা ঠিক তার মানে সেই মহেন্দ্র খনের কিছুটা সময় পিছিয়ে আছি, অল্প কিছুক্ষণ পরে কিন্তু আমাদের নতুন বছরে নববর্ষ শুরু হয়ে যাবে, সেই আনন্দটা আমরা একসাথে কাটাবো। তো তোমাকে পেয়ে খুবই ভালো লাগছে রিজিয়া আপু। আমরা গান শুনবো, তার আগে দর্শকদেরকে আবারও আমি একটু বলতে চাই, প্রিয় দর্শক, আমাদের বাংলা নববর্ষের মহেন্দ্র খনের কিছুটা সময় পিছিয়ে রয়েছে, অল্প কিছুক্ষণ সময় পরেই আমাদের বাংলা নববর্ষের সেই মহেন্দ্র খনে আমরা পদার্পণ করবো। সো আজকের এই সঙ্গীতায়োজন আপনাদের খুব ভালো লাগবে, এটি আমাদের প্রত্যাশা। গান শুনি, প্রথমেই গান একটা গান শুনে তারপরে না হয় আমার গল্প হবে। আমি তো ভাবছিলাম তুমি আমার সাথে গল্প করবে, অনেকদিন পর যখন এসেছি। দেখা কিন্তু অনেকদিন পর হয়নি, দেখা মাঝে মাঝেই হয়েছে, এক মাস আগেই হচ্ছিল। হ্যাঁ, অনেকগুলো অনুষ্ঠানে। অনেক পুরোনো দিনের বাংলা ছায়াছবি একটি গান গাইছি, গানটি গেয়েছেন আমার দাদা, আমাদের সবার দাদা এন্ড্রু কিশোর এবং সাবিনা আপ্পা, আমাদের সবার প্রিয়। ওটা দিয়ে আজকে শুরু করি। বুকেরি ভিতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া, বন্ধু জনম জনম ধরিয়া, বুকের ভিতরে রাখিব
সুন্দর একটা গান, মিষ্টি একটা গান, খুবই মিষ্টি একটা গান, মানে রোমান্টিকতায় ভরপুর। আমরা না গাইলে সকাল পর্যন্ত গান হবে না, তো আমরা 12টার পরেই পয়লা বৈশাখ গান করব। ঠিক আছে, ঠিক আছে, চলো। খুব মিষ্টি একটি গান, গানটা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম ফাতমি ভাই, এবং সুর কম্পোজিশন আমার ভীষণ স্নেহের আদরের ইবলাত টিপু, আধিক নামে ডাকো আমায়। চলো, thank you.
রোমান্টিক একটা গান, গানের কথাগুলি অনেক 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 টাচি এবং সুন্দর, সুরটাও অসম্ভব সুন্দর আপু। এরকম আরও অনেক ভালো লাগার রোমান্টিক গান শুনতে চাই আজ, কিন্তু এবারে একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে এসএম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবের আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে আসছি আবারও আয়োজনে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে এসএম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবের আজকের আয়োজনে। আমি শান্তা জাহান তো আপনাদের সাথে রয়েছি, এবং আমার সাথে রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আমার আপনাদের খুবই প্রিয় রিজিয়া পারভিন। ফিরে যাচ্ছি আপুর কাছে আরও একবার। লম্বা একটা সময় নিয়ে অনেকগুলো গান শুনবো, এবারে তোমার পছন্দের গান দিয়ে শুরু করে ধীরে ধীরে আমাদের পছন্দগুলো এক এক করে জানাবো। এই গানটি লিখেছেন মনোজ দেবন মনির, মনির ভাই, এবং সুর কম্পোজিশন আলম খান, আলম ভাই, যার গান আমি সবচেয়ে বেশি গিয়েছি ছায়াছবিতে। আমার ম্যাক্সিমাম গান আলম ভাইয়ের স্যারের করা, এবং গিয়েছিলেন আমার দাদা, কিশোর দাদা এবং আমি। শুনি আমার ভালোবাসা
অসম্ভব জনপ্রিয় একটা গান, মানে এই গানটা একটা সময় এত 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 বেশি শুনেছি চিন্তারও বাইরে। আমার মনে হয় মানে একটা সময় তো ছিল আমরা রেডিওতে প্রচুর চলচ্চিত্রের গানগুলো শুনতাম এবং সারাদিন কিন্তু বাজতে থাকতো।
গানটাই মানে শুনবো, শুনে ফেলি না। এই ছবিতে ওমর সানি প্রথম প্রথম তার চলচ্চিত্রে ডেবু হয়েছিল, অভিনয় করে প্রথম, তারপরে মুক্তি ওরও প্রথম ছবিটা, আমার প্রথম ক্লিক করা গান আর কি, অনেক কিছু জড়িয়ে আছে। যুগে যুগে তোমায় আমি আমি জানি আবেদন
আসলে কখনোই ফুরবে না। এই যে তুমি বললে যে মানে প্রথম তোমার চলচ্চিত্রের হিট গান, তার মানে কিন্তু এর সাথে আবেগ, ভালোবাসা, স্মৃতি, যেটি বলছিলে যে তোমার একার হিট নয়, ইনফ্যাক্ট এটা ওমর সানি ভাই, মুক্তি আপু, ওদেরও কিন্তু প্রথম অভিষেকের হিট সং। এবং যে গানটি আমি বলবো এখন থেকে আগামী 20 বছর নয়, 50 বছর নয়, বাংলা চলচ্চিত্রের মানে ধারাবাহিকতা যতদিন থাকবে ততদিনই কিন্তু এই গানটা অম্লান থাকবে। আপু, আমরা লতাজির গান শুনবো বলেছিলাম, এক অমর শিল্পী। হ্যাঁ, এবারে আবারও তোমার গাওয়া একটি গানই শুনবো, সেটি কোনটি হবে? এন্ড্রু কিশোর এবং রুনাপা গিয়েছিলেন
অ্যান্ড্রয়েডের সাথে রিমিক্সটা আমি গিয়েছিলাম আর কি, এটা আমার গান না, আমি গাই, আমার ভালো লাগে। কিন্তু পরবর্তীতে তো তুমি গিয়েছো দাদার সাথে। হ্যাঁ হ্যাঁ, শুনি।
আমরা আজকে যে আয়োজনে রয়েছি সেটি আসলে খুব স্পেশাল একটা ডে, কারণ আগামীকাল সূর্যোদয়ের পর থেকেই কিন্তু আমাদের নতুন বর্ষ শুরু হয়ে যাবে। আর বাংলা নববর্ষ মানেই হচ্ছে আমরা বাঙালিদের একটা ব্যাপার থাকে যে সকল জরাজীর্ণ দুঃখ দুর্দশা মানে অপ্রাপ্তি সব কিছু যেন পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি নতুন কিছুর প্রত্যাশায়। সেই নতুনের প্রত্যাশায় আমরা শুধু নয়, আমি বলবো সারা পৃথিবীব্যাপী কিন্তু প্রতিটি মানুষ রয়েছে। তো আমরা বাঙালিরা যারা নববর্ষ পালন করব, উদযাপন করব, তারা আসলে নিজেদের জন্য শুধুমাত্র নয়, সারা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য এই প্রত্যাশা রাখতে পারি। কারণ বিগত দুটো বছর আমরা যে মহামারীর মধ্যে দিয়ে কাটিয়েছি সেটিকে পেরিয়ে যেন আমরা নতুন একটা মঙ্গল কামনায় সামনের দিকে এগিয়ে যেতে পারি। যারা নববর্ষ পালন করবেন, যেহেতু ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য নববর্ষ, তাই আমরা চাই রমজানের পবিত্রতা রক্ষা করেই যেন আমাদের এই নববর্ষকে উদযাপন করা হয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের গানে।
প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের আয়োজন এস এম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবে। কোথাও যাবে না, থাকুন বাংলা ভিশনের সাথে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার আমাদের নিয়মিত আয়োজন এস এম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবের আজকের এই আয়োজনে। আমি শান্তা জাহান্ত আপনাদের সাথে রয়েছি এবং আমার সাথে রয়েছে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয়। আমি যে কথাটি আপনাদেরকে প্রথম থেকে নিয়ে সবসময় বলি যে রিজিয়া অপুর গান মানে হচ্ছে যে গান আমাদের সুরে সুরে তালে তালে ভাসিয়ে নিয়ে যায়, সেই রিজিয়া অপু রয়েছেন। সো রিজিয়া অপু ফিরে এলাম বিরতির পরে, একটু নস্টালজিক করে দেয় আমাদেরকে, সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে যায়। তো তেমন গানগুলোতে আবারও ফিরে আসতে চাই। দিয়া মন কারিলা ও বন্ধুরে,
আসলে এই গানগুলো না শেষ হলে বোধহয় ভালো লাগে, রেশটা যেন সবসময় থেকে যায়। আর আমার মনে হয় কি রিজিয়া আপু, জানো গানটা যখন আমি শুনছিলাম তখন ভাবছিলাম যে গানগুলোর কথা এত সহজ, সুরগুলো এত আপন লাগে, যে মানে গানগুলো তো এখনও আমাদের কাছে খুবই আপন, কিন্তু এই গানগুলো আমাদের সাধারণ জীবনযাপনকে আরও বেশি সাধারণ করে তুলতো। আসলেই তাই, খুব মানে সহজ কথার গান কিন্তু মানুষের মনে খুব মানে গেঁথে যায়, অল্প সময় গেঁথে যায় এবং প্রভাব বিস্তার করে। আপু প্রভাব বিস্তার করে এই গানটি কিন্তু সুর করেছেন শ্রদ্ধেয় আলম খান, আলম ভাই। মানে এত সহজ কথার গান কিন্তু মানুষের মানে তাড়াতাড়ি ঢুকে ওটাই মনে রাখে, কিন্তু খুব মানে আমি আমি বলবো না যে মানে রাইট বলবো না যে মনে রাখে, আমি বলবো যে এই গানগুলো আসলে মানুষের জীবনকে প্রভাবিত করে অবশ্যই। মানে এখন যেমন সবকিছু চটজলদি নষ্ট হয়ে যায়, ভালোবাসাটাও তাই, আগে কিন্তু এই জিনিসটা হতো না গানগুলোর মতোই। ভালোবাসা কিছু বলে কিছু আছে বলে মনে হয় না এখন আর সবকিছু। তুমি কিন্তু বেশি কিছু বলো না সাইদ ভাই, শান্তা বলছি যে ভালোবাসা বলে যে কিছু আছে এখন আর মনে হয় না, এটা সবকিছু এত বেশি কমার্শিয়াল হয়ে গেছে। তো আমরা ভালোবাসার গান শুনছি, এই জন্য ভালোবাসা একটু নস্টালজিয়াও চলে আসছে মনে মনে। তো এবারে কোন গানটি থাকবে সেটা বলো। এবারে একটি বাপিদার গান করব। ওকে ঠিক আছে। বাঙালি যারা রয়েছে তাদের পুরোপুরি নতুন বছরের একটা নতুন আনন্দের দিন, নতুন করে জীবন শুরু করবার দিন। সো আমরা সেই স্যাড মুডে আর না যেতে চাই, গানে যাব আপু। Thank you.
একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি তোমার কাছ থেকে বিদায় নেবার আগে অবশ্যই নোঙরকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই। সবসময় আমি যেটা বলেছি যে তারা শুধু বাজার না, পুরো পরিবেশটাকে খুবই হ্যাপেনিং করে রাখে। তো একেবারেই শেষ দিকে আছি, তাই আমি ইন্ডিভিজুয়ালি সবার নাম বললাম না। রিজিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজ এত চমৎকার কিছু গান উপহারদের জন্য। আপু সর্বশেষ গানটা শুনবো এবং অবশ্যই সেটা হতে হবে সবার জীবনে প্রেমাসে, কিন্তু তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের আজকের এই আয়োজন থেকে বিদায় নেবার। তবে বিদায় নেবার আগে আপনাদের সবাইকে আরও একবার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। সকল জরা জীর্ণতা দৈন্যতা অপ্রাপ্তিকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি সবাই মিলে নতুন বছরে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব নতুনের প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এর প্রত্যাশায়। এসএম গ্রুপ প্রেজেন্টস মিউজিক ক্লাবের আয়োজন থেকে আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। এই মুহূর্তে যারা বাংলা ভিশনের সামনে যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য।